الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حنا لباس لكم وأنتم لباس لهن. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় রেভারেন্ড ডক্টর জামাল বাদুই, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমাদের আলোচনার টপিক এই খ্রিস্টান মুসলিম ডায়ালগে, সেটা ফ্যামিলি ভ্যালুজ ইন ইসলাম। ইসলাম ধর্মে পারিবারিক মূল্যবোধ, এটাকে বিচার করার সময় মাত্র একজন মুসলিমের কাজ অথবা একটা মুসলিম সমাজকে দেখলে হবে না। এটাকে বিচার করবে বিশুদ্ধ সব উৎসগুলো দিয়ে, সেটা হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আমি এই পারিবারিক মূল্যবোধকে প্রধানত তিন ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো সন্তান সন্ততি, তার মানে ছেলে এবং মেয়ে। দ্বিতীয়টা হচ্ছে জীবন সঙ্গী নিয়ে, তার মানে স্বামী এবং স্ত্রী। আর তৃতীয়টা হচ্ছে বাবা মাকে নিয়ে, তাদের সাথে কেমন সম্পর্ক হবে। প্রথমে আমরা সন্তান সন্ততি নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা দেখব, তার মানে ছেলে এবং মেয়ে। পবিত্র গ্রন্থ বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, এছাড়াও সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 31, যে দারিদ্র ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের। সন্তানকে হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ। কোন শিশুকে হত্যা করা, হোক ছেলে বা মেয়ে, এটা পবিত্র কোরআনে নিষিদ্ধ। আর বিশেষ করে বলা হয়েছে সূরা তাকবীরে অধ্যায় নম্বর 81 আয়াত নম্বর 9, যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, সে কেয়ামতের দিন প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করো না, বিশেষ করে, কারণ আগেকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরআন নাযিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মতো, বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন নাযিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে এখনো কিছু দেশে দেখা যায়, আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত, এরকম বেশ কিছু দেশে গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে পেটের সন্তানটা মেয়ে। কোরআন শিশু হত্যা, বিশেষ করে কন্যা সন্তানকে হত্যা নিষিদ্ধ করেছে। পাশাপাশি কোরআন তাকেও তিরস্কার করেছে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনলে দুঃখিত হয়ে পড়ে। পবিত্র কোরআন বলছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 58, পবিত্র কোরআন বলছে যখন কাউকে সংবাদ দেওয়া হয় যে তার কন্যা সন্তান হয়েছে, তার মুখ কালো হয়ে যায় আর অসহনীয় মনস্তাপে ভোগে, আর সে লজ্জায় অন্যদের কাছ থেকে আত্মগোপন করে আর চিন্তা করে হীনতা সত্ত্বেও সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দিয়ে দেবে। আহ, কত নিকৃষ্ট সিদ্ধান্ত! কন্যা সন্তান হওয়ার সংবাদে যারা দুঃখ পায়, কোরআন তাদেরকে তিরস্কার করেছে। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা সহিহ মুসলিমে 4 নম্বর খণ্ড হাদিস নম্বর 6364, আমাদের নবী বলেছেন যদি কেউ লালন পালন করে দুজন কন্যাকে, সঠিকভাবে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত তারা থাকবে একই রকম কাছাকাছি এই আঙ্গুল দুটোর মতো রোজ কিয়ামতের দিনে। আরো একটা হাদিস বলছে যে যদি কেউ দুজন কন্যাকে লালন করে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত সে বেহেশতে প্রবেশ করবে। একবার একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলে বসালো আমাদের নবীর সামনে। নবী আপত্তি জানিয়ে বললেন, তোমার মেয়েকেও চুমু দিয়ে তাকে অন্য কোলে বসানো উচিত ছিল তোমার। পুরো মানবজাতির প্রতি পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা, সেটা হচ্ছে সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1 থেকে 5 বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামা আল ইনসানা মা আলাম ইয়ালাম। পড়ো
পাঠ করো, ঘোষণা করো, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। পাঠ করো, আর তোমার প্রতিপালক মহিমান্বিত, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। মানুষ জাতির উদ্দেশ্যে পবিত্রকরণের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো। আর আমাদের নবী বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক জ্ঞান আহরণ করা হোক পুরুষ বা নারী। নবী বাবা মার উদ্দেশ্যে বলেছেন যে এটা বাধ্যতামূলক তোমাদের সন্তানের শিক্ষা দেবে, বিশেষ করে কন্যাদের। আসলে জীবন সঙ্গী নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা ভালো করে দেখি। আর পবিত্র কোরআন মহিলাদের সম্পর্কে বলেছে যে তারা হলো মহাসেনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। অন্য ধর্মে এরকম না, অনেক ধর্মেই মহিলাদের বলা হয় শয়তানের প্রধান অস্ত্র। আর একজন ভালো মহিলা তার স্বামীকে সরল পথে রাখে সিরাতাল মুস্তাকিমে, আর তাকে ভুল পথে যেতে বাধা দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী খণ্ড নম্বর 7, বুক অফ নিকাহ অধ্যায় নম্বর 3, হাদিস নম্বর 4, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, কারণ এটা দৃষ্টি সংযম আর লজ্জাস্থানের হেফাজতে সাহায্য করে। ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয়। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি। আর পবিত্র গ্রন্থ বলছে যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযত রাখো যতক্ষণ না আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দেন। আমাদের নবী বলেছেন, হাদিসটা বর্ণনা দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে, তার মানে ধর্মের অর্ধেক। একবার প্রশ্নোত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে, তার মানে পুরো ধর্ম। নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে? আমাদের নবী যেটা বুঝিয়েছেন, বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে, ব্যভিচার থেকে, সমকামিতা থেকে, এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক। শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার, শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার, এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বিয়ে করলে একবার বা দুইবার এতে দিন পূরণ হবে অর্ধেক। পবিত্র গ্রন্থ বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30, আয়াত নম্বর 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী, যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো। তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4, আয়াত 21, এখানে বিয়েকে বলা হয়েছে মিসাক, মানে পবিত্র চুক্তিনামা। আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ, ছেলে এবং মেয়ের সম্মতি। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4, আয়াত 19, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করো না। আমাদের প্রিয় নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7, বুক অফ নিকাহ অধ্যায় 43, হাদিস নম্বর 5138, যে একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদওয়ান আনসারিয়া আমাদের নবীর কাছে এসে বলল যে তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না। নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন। ইসলাম ধর্ম অনুযায়ী কোনো বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ। আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিক ভাবে সম্বোধন করতে চায় না, যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউস ওয়াইফ। এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যে হাউস ওয়াইফ বলে রাখতে হবে, কারণ হাউস ওয়াইফ মানে হাউস ওয়াইফ। আমরা মুসলিম মহিলাদের বলি হোম মেকার, কারণ তারা হোম মেক করে, তারা ঘর সৃষ্টি করে, বিয়ে করে সে সমান অধিকারের আরেকজনকে। ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান, সমান মানে এই না যে সবকিছু একই রকম। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 228, যে নারীদের তেমনি অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। এখন অনেক পুরুষ পাশাপাশি অনেক মুসলিম কোরআনের আয়াতটার ভুল ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে, কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে। তারা কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেয় সূরা নিসা অধ্যায় 4, আয়াত 34, বলা হয়েছে যে পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম। কাওয়ামের মূল শব্দ আকামা, যার মানে সোজা হয়ে দাঁড়ানো। এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য।
এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে, তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য। আর কি তারা বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন। এছাড়াও পবিত্র গ্রন্থ বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19 যে তোমার স্ত্রীগণের সাথে সদ্ভাবে দয়ার সাথে বসবাস করো। লেকচারের শুরুতে আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 বিভিন্ন পোশাক পরে গোপন করার জন্য স্বামী এবং স্ত্রী একে অন্যের দোষ গোপন করবে। আমরা পোশাক পরি নিরাপত্তার জন্য, এখানেও একে অন্যকে নিরাপত্তা দেবে। পোশাক পরে সৌন্দর্যের জন্য, স্বামী এবং স্ত্রী একে অন্যকে সুন্দর করে তুলবে সম্পর্কটা হাত এবং হ্যান্ড গ্লাভস এর মতো। আর ইসলাম অনুযায়ী একটা পরিবারে জীবিকা উপার্জনের দায়িত্ব হচ্ছে পুরুষদের। ইসলাম অনুযায়ী কোন পরিবারে একজন মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। বিয়ে হওয়ার আগে সেই মহিলার দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের, আর বিয়ের পরে দায়িত্ব থাকে স্বামী এবং ছেলের উপর। তারাই সেই মহিলার থাকা খাওয়া পোশাক ইত্যাদির ব্যয়ভার বহন করবে। সেই মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। সেই অর্থনৈতিক ভাবে অনেক সিকিউরড ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ দিচ্ছে। তবে মহিলা যদি কাজ করতে চায় অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে, তবে পরিবেশটা হবে ইসলামিক আর সেই কাজটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী অনুমোদন। আর বিয়ে করার সময় একজন মহিলা অনেক কিছু পায়। পবিত্র গ্রন্থ বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 4 যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে। তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে। হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে, এটা বাধ্যতামূলক। তবে আমি যে দেশ থেকে এসেছি তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো। বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে, হবু স্বামীকে। এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে। যেমন একটা মেয়ে বিয়ে করতে চাই কোনো গ্র্যাজুয়েটকে, তাকে দিতে হবে 1 লক্ষ টাকা। পাত্র ইঞ্জিনিয়ার হলে তাকে দিতে হবে 5 লক্ষ টাকা। পাত্র ডাক্তার হলে 10 লক্ষ টাকা। যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে। ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ, যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে। মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ। বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 4 বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে, তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে 4 বেডরুমের ফ্ল্যাট দেন। সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামের অনুমতি নেই। আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনক ভাবে, তখন সে সম্পত্তির অংশ পাবে। একজন মহিলা ওয়ারিশ হতে পারে, এছাড়া বিদ্যুতের সময়কালে ভরণ পোষণ পাবে, অর্থনৈতিক সাহায্য। যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে। আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদেরকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে। এখানে সময়কালটা বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে, তবে সংক্ষেপে এটুকু বলতে পারি পৃথিবীর অন্য সব ধর্মই ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে। আমার কোনো মতো কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করো পবিত্র কর্মবাদে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতীয় সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে। তারপর ওল্ড টেস্টামেন্টে বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে ফার্স্ট কিংস 11:3 সলোমনের ছিল 700 জন স্ত্রী, ইব্রাহিমের ছিল 3 জন স্ত্রী। পরবর্তীতে এটা ইহুদিদের রাবায়ের খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসলাম বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3 তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে। কারণ জানতে চাইলে প্রশ্ন উত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে এটা হলো মহিলাদের স্বাধীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে, এটা ফরজ না, বাধ্যতামূলক না, একাধিক বিয়ে করতেই হবে। অনেকে মনে করে ফরজ, আবার এরকম না যে একাধিক বিয়ে করলে সব বেশি পাবেন, এটা হচ্ছে অপশনাল। তবে একাধিক বিয়ে করলে
আপনাকে সুবিচার করতেই হবে, সুবিচার করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন। স্বাভাবিক পরিস্থিতিতে কখনো ডিভোর্স হওয়া উচিত না, এটা হতে পারে পরে শেষ উপায় হিসেবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচ না করে তখন শেষ উপায় হিসেবে। স্বাভাবিক পরিস্থিতিতে ডিভোর্সকে এড়িয়ে চলবেন আপনার পক্ষে যতক্ষণ সম্ভব হয়, শেষ উপায় হিসেবে। কিছু সমাজে আপনি ডিভোর্স দিতে পারেন, কিছু সমাজে পারবেন না। কিছু ধর্ম অনুমতি দেয়, আবার এমন কিছু ধর্ম আছে যাদের অনুমতি নেই, কিছু ধর্ম বাধা নিষেধ আছে। বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31-32 যে এটা পুরোনো কাল থেকে প্রচলিত, যদি কেউ তার নারীকে ত্যাগ করতে চায়, তার স্ত্রীকে ত্যাগ করতে চায়, তাকে ত্যাগপত্র দিতে হবে। এটা ছিল মুসলমানদের আইন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। স্ত্রীকে তালাক দিতে চাইলে ত্যাগপত্র দিতে হবে। তবে যীশু খ্রিস্ট তারপর বললেন যে আমি তোমাদের বলছি, কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে একমাত্র যৌনপাপের দোষে, সে তার স্ত্রীকে ব্যভিচারের পথে নামিয়ে দেয়। তার মানে শুধু ব্যভিচারের অপরাধে স্ত্রীকে তালাক দিতে পারবেন, একথা বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5।